ফ্রেন্ডস, ওয়েলকাম টু gossip.com। আমি সঙ্গীতা। যা শোনা যাচ্ছে, এবার নাকি সিরিয়াল কিলার রূপে দেখা দিতে চলেছেন রণদীপ হুডা। খুব শিগগিরই নাকি সিরিয়াল কিলার চার্লস চোপড়াজে লাইফ আসতে চলেছে বড় পর্দায়। ফারুখ বন্ডের বই দ্য বিকিনি মার্ডার কে এবার সিলভার স্ক্রিনে ফুটিয়ে তুলবেন ডিরেক্টর প্রবাল রমন। ভেতরের খবর অনুযায়ী ফিল্ম নিয়ে সমস্ত রিসার্চই নাকি কমপ্লিট হয়ে গেছে। খুব শিগগিরই শুটিং শুরু হবে এই মুভি। এবং যা শোনা যাচ্ছে, চার্লস চোপড়াজের চরিত্রে থাকছেন হ্যান্ডসাম হাঙ্ক রণদীপ। বি টাউনের হাওয়ায় কান পাতলে শোনা যাচ্ছে প্রিয়াঙ্কা নাকি এখন শাহিদ কাপুরকে ইগনোর করছেন। শাহিদ কাপুর আর প্রিয়াঙ্কা চোপড়ার লাভ অ্যাফেয়ার নিয়ে কিছুদিন আগেও কিন্তু বলিউড সরগরম ছিল, একসঙ্গে সময় কাটাতেও দেখা গেছে তাদের। তবে এখন যা শোনা যাচ্ছে, রিসেন্টলি বোম্বে টকিজের একটি স্পেশাল গানের শুটিংয়ে একে অপরকে নাকি অ্যাভয়েড করতে দেখা গেছে তাদের। একই সেটে এবং একই শিডিউলে প্রেজেন্ট থাকলেও একবারও নাকি একে অপরের সঙ্গে কথা বলেননি তারা। আইটেম ডান্স আর নয়, এবার পারফরম্যান্স ওরিয়েন্টেড রোল চাই মল্লিকা শেরাওয়াতে। মল্লিকা শেরাওয়াত তার বোল্ড অ্যান্ড গ্ল্যামারাস রোল এবং রঞ্চি আইটেম নাম্বারের জন্যই ফেমাস। কিন্তু এখন কন্যের আর এসবে মন নেই, তিনি এখন পারফরম্যান্স ওরিয়েন্টেড রোল করতে চাইছেন। শুধু বলা নয়, সেই পথে হাঁটতেও শুরু করেছেন মাইয়া মাইয়া গার্ল। কেসি বোকাডিয়ার নেক্সট মুভি ডার্টি পলিটিক্স এ তো রীতিমতো শাড়ি পরে আর মাথায় ঘোমটা দেওয়া রূপে দর্শন দিচ্ছেন তিনি। দেখাই যাক কতদিন নিজের কথার দাম রাখতে পারেন মল্লিকা। gossip.com এখন এ পর্যন্তই। এই প্রোগ্রামগুলো আরো একবার দেখতে হলে চোখ রাখো ইনকোরা টিভির ফেসবুক পেজে। টেক কেয়ার।